মমতার আঘাতে কুরুচিকর মন্তব্য শুভেন্দুর ঘটনার নিন্দা করে ক্ষমা চাওয়ার দাবি তৃণমূলের বিরোধী দলনেতার বিরুদ্ধে একজোটে আক্রমণ শানালেন তৃণমূল নেতৃবৃন্দ খেজুরির সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীকে তির্যক ভাষায় আক্রমণ করেন বলে অভিযোগ আর সেই আক্রমণে জবাব দিল ঘাসফুলের প্রথম সারির নেতারা উল্লেখ্য বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন মাথা ঘুরে যাচ্ছে আর ধপধপ করে পড়ে যাচ্ছে পড়া তো শুরু হয়েছে উপর থেকে এবার তলা অবধি সব পড়বে তার এহেন মন্তব্যের বিরোধিতা করেছেন অনেকেই প্রসঙ্গত গত বৃহস্পতিবার বাড়িতে মাথা ঘুরে পড়ে যান মুখ্যমন্ত্রী মাথায় সেলাই পড়েছে তার। সিটি স্ক্যান করা হয় তার জন্য ধেয়ে আসে শুভকামনা কিন্তু এই পরিস্থিতিতে তাঁর এইরূপ মন্তব্যে ঝড় উঠেছে মন্ত্রী শশী পাঁজা এই আক্রমণের বিরোধিতা করে বলেন শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রীর খারাপ চাইছেন তিনি তার মাতৃসম মুখ্যমন্ত্রীকে এইভাবে আক্রমণ করছেন বাংলা মনীষীদের পীঠস্থান আর সেই স্থানের ভূমিপুত্র হয়ে আপনি কি কিরে তাকে আক্রমণ করলেন অন্যদিকে শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ বললেন শুভেন্দু অধিকারীর এই আক্রমণ বাংলা সংস্কৃতির বিরোধী তিনি মা বোনেদের সম্মান করেন না এখানেই শেষ নয় রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বললেন এই অপমানের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তিনি জনসমক্ষে ক্ষমা চান মাননীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তীব্র আক্রমণ করে বলেন এই রকম নিম্নরুচির মানুষ মনুষ্যত্বের বিরোধী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন সারা বাংলার মহিলারা এই ব্যঙ্গ এবং কটুক্তির জবাব দেবেন গণতান্ত্রিক পদ্ধতিতে এই জবাব দেওয়া হবে এইটা মহিলাদের গ্যারেন্টি সন্দেশখালী প্রসঙ্গে যখন সব রাজনৈতিক দল তথা বিজেপির আঙুল তুলেছিল বাংলার মা বোনেদের নিয়ে খোদ প্রধানমন্ত্রীও এই বিষয়ে আলোকপাত করেছিলেন সেই সময় বিরোধী দলনেতার এই মন্তব্যের শোরগোল পড়ে গিয়েছে